ভিডিও শুতে তোমরা নিশ্চয়ই দেখতে পারলে যে আমি দুইবার সিটি বাজালাম, আর সিটি বাজানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে একটা আওয়াজ হতে শুরু করলো। আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ সিক্রেট ট্রিক্স বলবো যার সাহায্যে তোমরা তোমাদের যদি মোবাইল হারিয়েও যায় সেই মোবাইলকে কিন্তু তুমি সিটি মারলেই কিন্তু তোমার মোবাইল সাড়া দেবে যে আমি এখানে আছি। দেখা গেলো তুমি তোমার ঘরেই কোথাও ফোন রেখে দিয়েছো কিন্তু ফোনকে খুঁজে পাচ্ছ না, তখন কি করবে? তুমি শুধু একবার সিটি বাজাবে, ঠিক আছে? একবার সিটি বাজাবে, ফোন কিন্তু অটোমেটিক শব্দ শুরু করবে যার সাহায্যে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার ফোনটা আসলে কোথায় আছে। বা ফোন হারিয়ে গেলে তাহলেও কিন্তু তুমি এরকমভাবে সিটি বাজাতে পারবে। সিটি বাজালে কিন্তু তোমার ফোন অটোমেটিক কিন্তু বাজতে শুরু করবে যার সাহায্যে কিন্তু তুমি তোমার হারানো ফোনকেও কিন্তু খুঁজে পেতে পারো। তার জন্য কী করতে হবে না এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক এটা কীভাবে সম্ভব হতে পারে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে ফাইন্ড মাই ফোন হুইস্টেল নামে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে, যেটাকে 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে গেছে আর রেটিং আছে 4.2। তো এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এটাকে ওপেন করে দেবে। ওপেন করলেই দেখো এখানে লেট স্টার্ট বলে একটা অপশান চলে এসেছে, তো সেখানে একবার ক্লিক করবে। ক্লিক করলে দেখো কিছু অ্যাডস আসতে পারে, ঠিক আছে? তো অ্যাডসগুলোকে কেটে দেবে। তো উপরে আমরা এখান থেকে অ্যাডসটাকে কেটে দেবো। তো এরপরে দেখো এখানে অ্যাক্টিভেট করতে বলছে, তো অ্যাক্টিভেটে আমরা ক্লিক করে দিলাম আপাতত, ঠিক আছে? তো কিছু পারমিশন চাইতে পারে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশান তো পারমিশন চাইতে পারে। তো এবার কি করবে না, উপরে দেখো একটা 3 ডট আছে, তো সেখানে ক্লিক করবে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেটিং বলে যে অপশান আছে সেখানে একবার ক্লিক করবে। তো সিলেক্ট অন বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবে। এরপরে দেখো মেলোডি 1 এখানে সিলেক্ট করা আছে, তো একটা মিউজিক। এছাড়া তুমি চাইলে কিন্তু তোমার ফোনের কিন্তু কোনো মিউজিককে তুমি নিতে চাই পারো, ঠিক আছে? তোমার ফোনে যদি কোনো ফাইলে কোনো গান থাকে, তো ফোন মেলোডি MP3 ফাইলস, তো সেখানে আমরা ক্লিক করলাম। করলে পারমিশন চাইছে আবার। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের ফাইলের যে কোনো গানকে বেছে নিতে পারি, ঠিক আছে? তো আমরা বেছে নেব, তো আমরা সিলেক্ট অডিওতে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে কোনো গান নেই, তো যাই হোক যেখানে গান আছে সেখান থেকে তুমি নিয়ে নেবে। তো দেখছি আমি কোথায় আছে। তো যাই হোক আমার ফোনে গান নেই কারণ ভুল করে ডিলিট হয়ে গেছে গানগুলো। তো আমরা এখান থেকে একটা যে কোনো মিউজিক বেছে নেবো, ঠিক আছে? তো একটা মিউজিক আমরা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখান থেকে এবার ব্যাক করতে হবে। তো ব্যাক করে নিলাম, তো আর একবার ব্যাক করবে এখান থেকে। তো কিছু অ্যাডস কিন্তু আসতে পারে, তার কারণ হলো এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশান, তো অ্যাডস কিন্তু আসতে পারে। তো অ্যাডসগুলোকে কেটে দেবে। এরপরে দেখো উপরে ডিঅ্যাক্টিভেট বলে একটা অপশান আছে, তো এটা এখানে ক্লিক করলে অ্যাক্টিভেট হবে। আর এরকম যখন নর্মাল তোমরা ডাউনলোড করবে তখন কিন্তু এটা অ্যাক্টিভেটই থাকবে। তো অ্যাক্টিভেটে ক্লিক করে এটাকে ডিঅ্যাক্টিভেট থাকতে হবে, তারপর এখান থেকে তোমরা কেটে দিতে পারো, ঠিক আছে? তো এরপর কিন্তু সিটি বাজালে কিন্তু তোমার ফোন কিন্তু বাজতে থাকবে। তো আমি একবার তোমাদের দেখাবো। তো দেখো আমি আমার ফোনের জন্য রিং বাজাবো, মানে সিটি বাজাবো, তো বাজতে থাকে নাকি দেখো। তো দেখো আমার ফোনের কিন্তু এখানে সিটি বাজানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফোন থেকে কিন্তু একটা আওয়াজ করতে শুরু করেছে, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা যে কোনো মানে ফোনকে কিন্তু খুঁজতে পারো। দেখা গেলো কোনো ফোন হারিয়ে গেছে বা ঘরে কোথাও খুঁজে পাচ্ছ না, তো তখন কিন্তু তুমি সিটি বাজালেই কিন্তু ফোন কিন্তু নিজে থেকে কিন্তু ডাকতে শুরু করবে যে আমি এখানে আছি। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।